আসসালামু আলাইকুম, আমি কাইন কামরান। আমার ইউটিউব চ্যানেল কেকে দ্য ক্রিয়েটরে আপনাকে স্বাগতম। তো আমি এর আগে প্রথম আমার যে টিউটোরিয়ালটি তৈরি করছিলাম, সেই টিউটোরিয়ালে বলেছিলাম আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে একটি ল্যাপটপ বা কম্পিউটারের গ্রাফিক্স কার্ড দেখতে হয়। তো মনে করেন আপনার একটি ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, কিন্তু এই কম্পিউটারে বা ল্যাপটপে কতটুকু গ্রাফিক্স কার্ড আছে সেটা আপনি জানেন না। এখন আপনি কিভাবে দেখবেন আপনার ল্যাপটপে কতটুকু গ্রাফিক্স কার্ড আছে? বা মনে করেন আপনি একটি ল্যাপটপ কিনতে চান অথবা একটি ডেস্কটপ কিনতে চান, তো আপনার কতটুকু গ্রাফিক্স কার্ড আছে সেটা কিভাবে আপনি চেক করবেন? তো প্রথমেই আমি বেসিক নলেজটা বলে রাখি। গ্রাফিক্স কার্ডকে মূলত জিপিইউ বলা হয়। জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। জিপিইউ মূলত দুই প্রকার, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো আমরা সাধারণত ল্যাপটপ বা ডেস্কটপ যে কিনে থাকি ওগুলোর সাথে ডিফল্টভাবে যে গ্রাফিক্স কার্ডটি দেওয়া হয় তাকে ইন্টারনাল বলা হয়। আর কিছু কিছু ল্যাপটপে, আপডেট মডেলে কিছু কিছু ল্যাপটপে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড দেওয়া হয়, যেগুলোর জন্য আলাদা ওরা পেইড নেয়, আলাদা একটা কস্ট থাকে এই গ্রাফিক্স কার্ডের জন্য। 2 GB, 3 GB, 4 GB এরকম গ্রাফিক্স কার্ড থাকে, তো ওইগুলোর জন্য আলাদা পেইড করা লাগে। যেমন এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, অনেক ল্যাপটপে দেখবেন এনভিডিয়া গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে, ওইগুলো অনেক এক্সপেন্সিভ গ্রাফিক্স কার্ড। তো আমরা শুরু করি, দেখি কিভাবে একটি ল্যাপটপ বা কম্পিউটারে গ্রাফিক্স কার্ড দেখতে হয়। তো প্রথমে আপনাকে এখানে সার্চ বক্স আছে, আমার এটা উইন্ডোজ 10, তো এখানে এই সার্চ আইকন আছে কর্তানা, এখানে গিয়ে আমার উইন্ডোজ 10-এর মধ্যে কর্তানা সার্চ ইঞ্জিন আছে। আপনার উইন্ডোজ 7-ও ট্রাই করতে পারেন, এখানে একটা সার্চ বক্স আছে। স্টার্ট মেনুতে গেলে একটি সার্চ বক্স পাবেন, তো ওই সার্চ বক্সের মধ্যে লিখতে হবে DXDIAG, তখন এইরকম একটি কমান্ড আসবে, এটা ইন্টারপ্রেস করতে হবে, কিছুক্ষণ লোড নেবে। চলে আসলো আমাদের পেজ, এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে কম্পিউটারের নেম, ডেস্কটপের মডেল, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, এন্টারপ্রাইজ 64-bit বিল্ট ইন ভার্সন এটা। ওকে, এখানে আমাদের যে মেমোরিটা দেখাচ্ছে 4096 MB র্যাম, এটা হচ্ছে আমাদের র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে র্যাম। আর এখানে হচ্ছে DX ভার্সন, ওইটা 12, ওইটা হচ্ছে একটা মাদারবোর্ডের একটা ভার্সন। ওইটা মনে করেন আপনি এই লেটেস্ট যে গেমগুলো আছে, লেটেস্ট গেমের ক্ষেত্রে ওইটা বেশিরভাগ প্রযোজ্য। আর DX9, আগের আমরা যে গেমগুলো খেলতাম GTA Vice City, ওইগুলার DX9-এর, তো DX12 যদি থাকে তাহলে ওই 9-এর ইয়াগুলো ইউজ করা যায় গেমগুলো। ওইটা গ্রাফিক্স কার্ড আপডেট দিতে হয়। তো এখন আমরা যাব ডিসপ্লেতে, ডিসপ্লেতে গেলে দেখতে পাবো অ্যাপ্রক্স টোটাল মেমোরি, অর্থাৎ আমার এইটাই টোটাল যে মেমোরিটা আছে, অ্যাপ্রক্স টোটাল মেমোরি 2125 MB, অর্থাৎ 2 GB। আমার এটা ইন্টারনাল গ্রাফিক্স কার্ড 2 GB আছে। ডিসপ্লে মেমোরি, ভিডিও মেমোরি যেটা, এটা 128 MB। শেয়ার্ড মেমোরি মানে আমরা একটা 2 GB মেমোরিতে আমরা কিন্তু ফুল 2 GB পাই না, আমরা 1800 MB পাই। ঠিক তেমনিভাবে ওইটা 2 GB গ্রাফিক্স কার্ডের মধ্যে আমাদের এখানে 1997 MB শো করছে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল গ্রাফিক্স কার্ড। এখন দেখবো আমাদের যে গ্রাফিক্স কার্ডটা লাগানো আছে এটার মডেল কত। এটার মডেল দেখতে চাইলে আমরা 30 PC-তে ম্যানেজ করব। ম্যানেজ করার পর ডিভাইস ম্যানেজার, তারপর ডিসপ্লে অ্যাডাপ্টার্স, এখানে আমাদের এটার মডেল দেওয়া আছে HD গ্রাফিক্স 5500, এটা হচ্ছে আমাদের ইন্টেল ইন্টারনাল গ্রাফিক্স কার্ডের মডেল। তো অনেক সময় গ্রাফিক্স কার্ড কাজ করে না, এখান থেকে ড্রাইভার আপডেট দেওয়া যায়, আপডেট দিলে গ্রাফিক্স কার্ড চলে আসে। আর কিছু কিছু ইয়ে আছে, ল্যাপটপ আছে বা প্রায় ল্যাপটপেই আপনি যদি উইন্ডোজ সেট আপ দেন তাহলে আপনার গ্রাফিক্স কার্ডটি শো করবে না, আপনার গ্রাফিক্স কার্ডের জন্য আলাদা এই ড্রাইভার প্যাক ডিস্ক কিনে ওইটা গ্রাফিক্স কার্ড ইনস্টল দিতে হবে।
তাছাড়া কিছু ল্যাপটপে যদি থাকে, মাদারবোর্ডের ডিস্ক যদি থাকে, তাহলে ওইটা ইনস্টল দিলে অটোমেটিকলি গ্রাফিক্স কার্ড চলে আসবে। আর আপনার এটা গ্রাফিক্স কার্ড যদি ইনস্টল দেওয়া থাকে, তাহলে এখানে লেখা থাকবে গ্রাফিক্স প্রপার্টিজ, গ্রাফিক্স অপশন, এগুলো লেখা থাকবে মাস্ট। তো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী টিউটোরিয়াল এর আগ পর্যন্ত সাথেই থাকবেন।